গঙ্গার জলে করোনার মৃতদেহ গুজবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্য ব্যবসায়ী। প্রখর গ্রীষ্মের সময় এমনিতেই নদী নালা পুকুর খাল বিলের জল শুকিয়ে যায়, ফলে মাছ ধরে জীবিকা নির্বাহ করা বহু মানুষের সমস্যা। তার উপর লকডাউনে কর্মহীন অন্যান্য পেশার বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পেশায় ঢুকে পড়েছেন। তার উপর যদি গুজব রটে মাছ খাওয়া যাবে না, তাহলে কি সমস্যা ভেবে দেখেছেন একবার? হ্যাঁ, এরকমই কিছু কথা একে অন্যকে বলা বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ ফরওয়ার্ড করা খুব সহজ কাজ, কিন্তু এর ফলে কত পরিবার অন্নহীন হতে পারে তার আন্দাজ হয়তো অনেকেরই নেই। রিঠে, বেলে, ছোট ইলিশ, সোনাকর্কে, খয়রা, চিংড়ি, ভোলা, এ ধরনের মাছের কদর সর্বদা অন্ধ্রের চালানি রুই কাতলার থেকেও। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশের গঙ্গায় করোনা মৃতদেহ লাশ ভাসছে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মাছে ভাতে বাঙালি মুখ ফিরিয়েছে গঙ্গার সুস্বাদু পুষ্টিকর তাজা মাছের থেকে। পাইকারি বিক্রেতারা জানান, খুচরো মাছ বিক্রেতাদের অনাগ্রহে আড়তে গঙ্গার মাছ তুললে বিক্রি হচ্ছে না। গঙ্গার মাছের ক্ষেত্রে বা চালানি মাছের ক্ষেত্রে বিক্রির সমস্যা হচ্ছে? চালানি মাছে কোনো বিক্রির সমস্যা নেই, একমাত্র সমস্যা হচ্ছে গঙ্গার মাছে। পাবলিক যখন জানছে যে গঙ্গার মাছ যে একটা হাওয়া উঠেছে, যে করোনার যে লাশটা আছে নাকি গঙ্গায় ভাসাচ্ছে, এক্ষেত্রে আমাদের তো কিনতে প্রবলেম। আমরা কিনে যাদের পাইকারিগুলোকে দেবো তাদের আরও প্রবলেম। তারা নিয়ে যখন ঘুরে ঘুরে বিক্রি করে, তারা বিক্রি করতে পারে না। প্রথমেই জিজ্ঞাসা করে গঙ্গার মাছ না পুকুরের মাছ, যদি একবার বলে গঙ্গার মাছ, ব্যাস ওই মাছ আর বিক্রি হবে না, পাবলিক খেতেই চাইছে। এইটা কি আপনারা শুনেছেন যে সঠিক? এরা পাইকারিরা এসে আমাদের এরম বলছে, কিন্তু আদৌ যে করোনা লাশ গঙ্গায় হচ্ছে এটা তো আমরা জানি না। মানে পাইকারিরা এসে বলছে যে পাবলিকে গঙ্গার মাছ খাচ্ছে না। আপনার কাছে এরকম সেই কারণে বিক্রিও কম হচ্ছে? অনেক কম হচ্ছে, গঙ্গার মাছ বিক্রি হচ্ছে না। অন্যদিকে খুচরো বিক্রেতারা জানান, এমনিতেই বিক্রির সময় কমে দাঁড়িয়েছে সকাল 10টা পর্যন্ত। জ্যান্ত মাছ মরে গেলে তা খাওয়ার অনুপযোগী হয়ে যায় খুব তাড়াতাড়ি। খরিদ্দারদের মধ্যে গুজবের কারণে পড়ে থাকছে বেলা 10টা পর্যন্ত, তাই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। মানুষ আপনার মাছ খেতে যাচ্ছে না, আর যেটা যেভাবে যাচ্ছে না সেটা তার অর্ধে করতে যাচ্ছে। মানে এটা কি গঙ্গার মাছের ক্ষেত্রে হচ্ছে? গঙ্গার মাছ, চালানি মাছ, পাই হচ্ছে চালানি মাছ, মানে অন্ধের যেগুলো আছে সেগুলো, যেগুলো মানে অন্ধের না, এই আপনার যে সমুদ্রের যে মাছগুলো আছে এগুলো অবৈধ হচ্ছে। এর আগে এই সময় যে পরিমাণ মাছ বিক্রি হতো তার বিক্রি কমে গেছে অনেকটা? হ্যাঁ, ভাব হয়ে গেছে। আচ্ছা, সমুদ্রে ইলিশ মাছ অন্য বিক্রি হচ্ছে সমুদ্রে, আর এমনি লোকাল পুকুরে তো কোনো অসুবিধা নেই? পুকুরে অসুবিধা নেই। কি নাম দাদা আপনার? সুজিত হালদার। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? মাছের ব্যবসা করছেন কতদিন? আমার ব্যবসা প্রায় 22 বছর। সমস্যা বলতে খদ্দেরে নিচ্ছে না, আমাদের ব্যস্ত খুব অসুবিধা হচ্ছে, বলছে গঙ্গা নিয়ে মরা ভেসে যাচ্ছে, এই কারণে বেচে কিনে করতে পারছি না, নিচ্ছে না যেই শুনছে গঙ্গার মাছ। কি কি মাছ বিক্রি করেন? গঙ্গার মাছ কি কি? গঙ্গার মাছ ধরুন, গঙ্গার ইলিশ, গঙ্গার বেলে, গঙ্গার চিংড়ি, আর ফার হ্যাড্ডা ব্যাড্ডা এইসব বিক্রি। 12 মাসই গঙ্গার মাছই বিক্রি করেন? 12 মাসই গঙ্গার মাছ বেশি। আপনার ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলতে যারা গঙ্গার মাছ বেচে তাদের ক্ষেত্রে হচ্ছে এগুলো। আচ্ছা, ওই দামের ক্ষেত্রে? দামের ক্ষেত্রে হ্যাঁ, উল্টো পাল্টা সময় হচ্ছে, বেশি কম দামও বেশি দিতে হচ্ছে, কিছু খরচ থাকছে না, পরের দিন রেখে দিলে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা। অন্যদিকে মাছ ধরার সাথে যুক্ত বেশ কিছু জেলে পরিবাররা জানান, জল শুকিয়ে যাবার কারণে 2-3 কেজির বদলে সারাদিনে 400-500 গ্রাম মাছ সংগ্রহ করতে পারছি এ সময়। তাও যদি উপযুক্ত দাম না পাই তবে চলবে কি করে? আমাদের মাছ বিক্রি গঙ্গার মাছের ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে, পাইকাররা এসে বলছে আমাদের খদ্দেররা গঙ্গার মাছ হলে নিতে চাইছে না, বলছে গঙ্গার জলে নাকি মরা ভেসে আসছে। তা সেক্ষেত্রে আমাদের যারা মাছ ধরে তাদের খুবই অসুবিধা হচ্ছে, তারা মাছ এনে দাম পাচ্ছে না। তারা মাছ ধরতে গেলে মেলা টাকা খরচা, একবার ট্রলার ছাড়তে গেলে মোটামুটি নৌকা নিয়ে 300-400 টাকা খরচা, এখন গঙ্গার মাছ পাচ্ছে খুব বেশি হলে 500 টাকা। তা 500 টাকা মাছ পেয়ে সেই মাছ বিক্রি হচ্ছে না, আগে চিংড়ি মাছ আমরা দেখতাম 500 টাকা, এখন বেশি হচ্ছে 300 টাকা। তা তাদের খরচাই উঠছে না, সেই হিসাবে তারা বলছে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে গুজব ছড়িয়েছে। তাই এটা যাতে এই গুজবটা মানুষ শুধরে নিতে পারে বা এটা কোনো ক্ষতি হচ্ছে না গঙ্গার মাছ খেলে কোনো অসুবিধা নাই, এরা যাতে বুঝতে পারে এবং আপনারা যাতে বুঝিয়ে বলতে পারেন, আমরা সেটাই চাই। শান্তিপুরের সায়েন্স ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস এ বিষয়ে জানান, এটা শুধুমাত্র একটি গুজব, উত্তরপ্রদেশের গঙ্গার জল অত দূরত্বের পর শান্তিপুরে দূষণ ঘটাবে এরকম কোনো বৈজ্ঞানিক সত্যতা এখনও মেলেনি। মাঝে গঙ্গার পরিশ্রুত পানীয় জল সম্পর্কে এটি একটি গুজব রটেছিল, তাই এ ধরনের অযৌক্তিক কথা রটানো অমানবিক তো বটেই, আইন বিরুদ্ধ কাজও।
এ ব্যাপারে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারি, প্রমাণ সাপেক্ষে এ ধরনের গুজব রটালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে সাজা পেতে পারেন, অন্য বিভিন্ন ধারা উপধারা তো রয়েছে। যদি কোনো দূষণ হয়ে থাকে, সেই দূষণের ফলে এখানকার মাছগুলো বিষিয়ে গেছে, এটা একটা মানে খুবই কঠিন কল্পনা। আমরা সাধারণ মানুষকে এটাই বলবো, আপনারা এই কোভিডের সময় বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ যে খাবার, আমরা জানি সস্তায় প্রোটিন সমৃদ্ধ খাবার পেতে গেলে আমাদের মাছের উপর নির্ভর করতে হয়, সুতরাং মাছ নির্ভয়ে খান। আর যদি সেরকম কিছু রিপোর্ট থাকে তাহলে অবশ্যই বিভিন্ন দপ্তর থেকে আপনাদের কাছে বার্তা যাবে, তখন আপনারা সেই মতো কাজ করবেন। কিন্তু এখন এই মুহূর্তে যেরকম মাছ পাওয়া যাচ্ছে তাতে কোনো রকম এরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, এবং যে উত্তরপ্রদেশে যে গঙ্গায় যে মৃতদেহগুলো ভাসছিল সেই মৃতদেহ পশ্চিমবাংলায় আসার আগেই সেগুলোকে তুলে নেওয়া হয়েছে, এটাই খবর আছে। সুতরাং গঙ্গা নদীর জল মৃতদেহ খেলার আমরা বিরোধী, আমরা বলেছি যে গঙ্গা নদীর জলে এরকমভাবে দূষণ করলে গঙ্গার পবিত্রতা বা দূষণ যেটাকে আমরা পবিত্রতা বলতে দূষণ বলতে চাই ভারত করে, সেটা গঙ্গাকে আমরা মা বলি, সেই জায়গাটা অক্ষুণ্ণ থাকবে না। কিন্তু তার সঙ্গে এই আজকে শান্তিপুরের গঙ্গা নদীর মাছ না খাওয়ার মধ্যে কোনো সংযোগ নেই আপাতত। এ ব্যাপারে কোনো দপ্তরে আপনারা কোনো রেপুটেশন বা কোনো লিখিত জানিয়েছেন যে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে কিন্তু অনেকখানি ভালো হয় মানুষের ক্ষেত্রে? না, বিষয়টা একদমই আমাদের কাছে নতুনভাবে এসছে যে এই ধরনের জনগণ একদম মাছ বর্জন করে দিচ্ছে, কারণ আমরা তো রীতিমতো আমাদের সদস্যরা প্রত্যেক বাড়িতেই মাছ বসছে খাচ্ছে কিনছেন, তো ঠিক আছে, এরকম কোনো সমস্যা থাকলে আমাদের সেই নিয়ে পদক্ষেপ নিতে হবে এবং সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাতে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা করতে পারেন, অথবা আমাদের এটাও পাশাপাশি ডিমান্ড থাকবে যে মাছগুলোকে পরীক্ষা করুন, কারণ আমরা দেখছি যে গঙ্গার জলের মাছ অনেকটাই বিশুদ্ধ, তার সেই মাছটাকে পরবর্তীকালে জিয়ে রাখার জন্য যেগুলো বাইরে থেকে চালানি মাছ আছে এখন সেই মাছটা বন্ধ আছে, বরঞ্চ সেই মাছগুলো আরও বেশি সমস্যা করতো, তার মধ্যে ফরমালিন দিয়ে হোক বা যে কোনো বরফে দেওয়ার ফলে মাছগুলো দীর্ঘদিন পরে যখন আমরা ব্যবহার করতাম তাতে যে প্রোটিন গুণ থাকতো তার থেকে বেশ গঙ্গা জলের মাছ অনেক মানে গুণগত মানের দিক থেকে সমৃদ্ধ, সুতরাং সেই মাছ আমরা গ্রহণ করলে আমাদের এই সময় অবশ্যই করা উচিত। আপনার নাম? আমি সুব্রত বিশ্বাস, নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।